স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভ থেকে, সাথে আছি সেলিম সরকার। দর্শক, আপনারা জানেন আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যে প্রাথমিক প্রচারণা গণসংযোগ আর মাত্র একদিনের পরেই শেষ হবে এবং দুই দিন পরেই এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মানুষ ভোট দেবেন। ভোটাররা, আমরা রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের যে ভোটার, আমরা যতটুকু জেনেছি 4,26,459 জন ভোটার তাদের এই কাঙ্ক্ষিত ভোট ইভিএমে দেবেন এবং এই ইভিএমে ভোট দেবেন। এবং এই ভোট দেওয়ার ক্ষেত্রেই যে নিয়মনীতি, এখানে আমরা এই নিয়মনীতি শেখাতেই জড়ো হয়েছেন 31 নম্বর ওয়ার্ডে। এই 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জামাল উদ্দিন, যিনি তার নির্বাচনী পথসভা করছেন এবং এই এটাই শেষ পথসভা বলেই তিনি ঘোষণা দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা দর্শক সরাসরি যাব জামাল উদ্দিনের কাছে, যিনি এই 31 নম্বর ওয়ার্ডের প্রার্থী। তিনি তার নির্বাচনী যে ইস্তিহার, নির্বাচনী ইস্তিহার সম্পর্কে দু একটি কথা বলবেন। আপনি নির্বাচন হওয়ার পরে নির্বাচনের জন্য আপনাকে ধন্যবাদ। আমার উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে আমি আজকে 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি দাঁড়িয়েছি। আমি উন্নয়নকে বিশ্বাস করি। আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই নেতৃত্বের কার্যক্রম করার লক্ষ্যেই আমরা এই রংপুরবাসীকে এবং 31 নম্বর ওয়ার্ডবাসীর জন্যে আমি উন্নয়নমূলক কাজ করার জন্যে আমি প্রস্তুত। এই উন্নয়নের জন্য, এই উন্নয়ন করার লক্ষ্যে আমি আজকে দাঁড়িয়েছি। আমার যেন 10 জনের আমার 31 নম্বর ওয়ার্ডবাসীর জন্য ভোট দিয়ে উন্নয়নের সাথে আমাকে জয়যুক্ত করেন। আমার মার্কা ঠেলাগাড়ি মার্কার জন্য জয়যুক্ত করেন। নির্বাচিত হওয়ার পরে বেকারদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কিনা? আরেকটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে, এই স্মার্ট বাংলাদেশ সম্পর্কে কোনো কাজ, কোনো পদক্ষেপ নেবেন কিনা? ঘটনা হলো, আমাদের নেত্রী যেটা পদক্ষেপ নিচ্ছে সেটার জন্য আমি প্রস্তুত এবং সেটা করার লক্ষ্যে থাকব। এবং আমি এই ওয়ার্ডের যাতে করে সুশিক্ষায় শিক্ষিত করব লোকদেরকে করার লক্ষ্য নেব এবং এরা কর্মসংস্থানের ব্যবস্থা করব যদি আল্লাহ আমাকে বেঁচে রাখে এবং আল্লাহ যদি আমাকে রহমত করে, তাহলে আমি একটি গার্মেন্টস পর্যন্ত দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমার 31 নম্বর ওয়ার্ডবাসীকে আমি জয়ন সম্পন্ন করার লক্ষ্যে আমি আমার জোরালো আশ্বাস দিয়ে বলতেছি, জোরালো তারা যেন ভালোভাবে এবং পরিবেশগতভাবে ইনশাল্লাহ চলে খেতে পারে। নির্বাচিত হওয়ার পর আরেকটি বিষয়, মাদক, যুবক সমাজ মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, এই মাদক প্রতিরোধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই আমি মাদক প্রতিরোধ করব ইনশাল্লাহ। এই ওয়ার্ডে যেন মাদক, জুয়া এবং চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ করার লক্ষ্যে আমি জনগণকে 31 লক্ষের ছাতি নিয়ে এর প্রতিবাদ করব ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন যে 31 নম্বর ওয়ার্ডের পদপ্রার্থী, যিনি জামাল উদ্দিন, যিনি তার নির্বাচনী ইস্তিহারের মধ্যে গুরুত্ব দিয়েছেন মাদক প্রতিরোধ, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে তিনি একটি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ যাতে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে, এই 31 নম্বর ওয়ার্ডকে যাতে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে অংশগ্রহণ করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। দর্শক, রংপুরের 31 নম্বর ওয়ার্ড থেকে সেলিম সরকার।